একজন সাহাবি গোসল করছিলেন, গোসল, এটা হাদিসে সহি, একজন সাহাবি গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর, থাকে না এমন কিছু মানুষ? আচ্ছা, এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবি? যিনি গোসল করছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবি বললেন, হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, ওকে ডেকে নিয়ে আসো। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবি তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন, কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশা আল্লাহ বললে না? যখন মাশা আল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না।